হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি চৌহান বিশ্বাস, পুরো ভিডিও জুড়ে রয়েছে আপনাদের সাথে। তো আজকে আমরা রিভিউ করব রিম্যাক্স ইন্টারন্যাশনালের RM 501 এর মডেলের ইয়ারফোনটি। তো দেখতে পাচ্ছেন আমার কাছে হাতে আছে এখন রিম্যাক্স ইন্টারন্যাশনালের RM 501 মডেলের একটি ইয়ারফোন। এটির বক্সিং খুব সুন্দর, ফুল হোয়াইট এবং ব্ল্যাক কালার দিয়ে সাউন্ড লেখা আছে রিম্যাক্স RM 501 মডেলের। যেটা এটার কিউআর কোড আছে, আপনারা দেখে স্ক্যান করে নিতে পারবেন অরিজিনাল প্রোডাক্টের কিউআর কোড এবং বারকোড। তো চলো আমরা এখন এটা আনবক্স করবো। তবে আনবক্স করার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। তাহলে চলেন দেখি এর ভিতরে কী আছে, সবাই একসঙ্গে একই দেখে। আমরা এখন এটা আনবক্স করবো। ফার্স্টে আমরা এর উপরে প্লাস্টিকের যে কভারটি রয়েছে এটি কেটে নেব সুন্দর করে। সিম্পল ব্যাপার, সাধারণভাবে টাচ করে কেটে নিতে পারেন এটি কাটা দিয়ে। তো এটা এখন খুলে নেব সুন্দর করে, প্লাস্টিকের কভারটা খুলে নেব। এখন আমরা ওপেন করতে যাচ্ছি রিম্যাক্সের RM 501 মডেলের সেই স্পেসিফিক ইয়ারফোনটি। চলুন এটা ওপেন করে নিই, জানি না এর ভিতরে কী বেরোবে। এখন আমাদের ইন্ডিকেটরের কোনো প্রয়োজন নেই, এখন শুধু মিউজিকই শুনবো। ইয়ারফোন কই? ইয়ারফোনই তো নাই। বাহ, কী পাঠাইছে এটা? অবশ্যই দেখা পেল সেই রিম্যাক্স RM 501 মডেলের ইয়ারফোনটি যেটি জন্য অপেক্ষা করছিলাম। তো দেখেন এটার ভিতরে কী কী আছে। দুইটা এক্সট্রা রাবারের ইয়ে আছে, যেটা কানে দেওয়ার জন্য আমাদের যদি কোথাও হারে যেগুলো নষ্ট হয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের এই ইয়েগুলো নষ্ট হয়ে যায় বা কানের সাথে সেট হয় না, এটা হচ্ছে ছোটো বড় করার জন্য। দেখে বলছে কত স্টাইলিস্ট করা আছে রিম্যাক্স সাথে। একটা ব্যাপার খুব সুন্দর, এখানে সাথে একটা বাটন আছে। মাইকের যেটাতে কথা ইনপুট করার জন্য। চলুন এবার শুনে দেখি এটা কেমন, এটা খুলে দেখি কত আপনার ফ্রিকোয়েন্সি আমরা দেখবো। এখানে সব কিছু দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি লেভেল হচ্ছে 2000 হার্টজ, লেভেল অফ সেন্সিটিভিটি আছে 96 কিলোহার্টজ। আর এটার যে স্পিকার কোয়ালিটি, যে স্পিকারগুলো এটা হচ্ছে 16 ইঞ্চের স্পিকার, সাথে এটা প্লাগ ইন সিস্টেম। এটা প্লাগ ইন হচ্ছে সব ফোনে যেটা চলে আমাদের 3.5mm প্লাগ। দেখেন এখানে ব্র্যান্ডিং করা আছে হয়তো রিম্যাক্সের, প্রত্যেকটা ইয়েতে ব্র্যান্ডিং করা আছে রিম্যাক্সের 3.5mm প্লাগ, অনেক ভালো। এটা যে ক্যাবেল, ক্যাবেলের লংজিভিটি হচ্ছে 1.2 মিটার। তো চলুন দেখে দিই এটা কেমন কেমন হবে, সাউন্ড করে টেস্ট করি। হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমাদের অস্থির ভাই হেডফোনটা পুরো সেই নিলে যে কেউ নিতে পারেন একদম, মানে কি বলবো, কানে দিলে পৃথিবীর সবকিছু বলে দেবেন। আর যদি কারো আবার রাগ থাকে তাহলে একটু কানে দিয়ে ইচ্ছা মতো গালাগালি করবেন, শুনতেই পারবে না, কিচ্ছু শুনতে পারবে না ভাই, বাইরে কোনো সাউন্ডই পাবে না। আচ্ছা বেস্ট কোয়ালিটি ভাই, ফিল করেন ভাই, বিশ্বাস করেন বেস্ট কোয়ালিটি, অস্থির বেস্ট কোয়ালিটি। শুধু ফিল করতে পারবেন, মানে সংগুলো একদম ফিল করার মতো অবস্থা, সেই কিছু বলার নাই আর। সো ফ্রেন্ডস, এখন আমরা আমাদের বেস্ট কোয়ালিটি আপনাদের শোনানোর জন্য চেষ্টা করতেছি। ফিল ইট। হ্যালো, সেই মুখের কাছে একদম কথা বলতে, একদম স্লোলি কথা বললো, ভয়েসটা এখান থেকে এখানে যায়।